হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আপনি আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন কিভাবে সেট করবেন? ওকে, তো এখন কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে যখন হচ্ছে অন্য কেউ ঢুকবে তখন কিন্তু হচ্ছে অ্যাড ফ্রেন্ডের অপশন দেখা যাবে। ওকে গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনার কিভাবে শুধু ফলো বাটন সেট করবেন, মানে হচ্ছে অ্যাড ফ্রেন্ডটা থাকবে না, জাস্ট হচ্ছে ফলো বাটনটা দেখা যাবে। ওকে, কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চায় সেখানে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টের অপশন থাকবে না, জাস্ট হচ্ছে ফলো বাটনের অপশন। ওকে, আপনাকে কিন্তু হচ্ছে ফলো দিতে পারবে। ওকে গাইস, আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন সেট করবেন এটা আপনাদেরকে দেখাই দেবো। ওকে, তো গাইস, আপনি যদি চাচ্ছেন যে আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাড করতে, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। ওকে গাইস, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন, এবং গাইস ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজটিকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। এই কাজটি করতে হলে প্রথমত আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটা এটা ওপেন করবেন। আবার অনেকে আছেন লাইট অ্যাপটা ওপেন করবেন, গাইস এখান থেকে ফেসবুক অরিজিনাল যে অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন করবেন। ওকে, তো ওপেন করার পর এরকম অপশন চলে আসবে। গাইস, আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এভাবে আপনারা ফলো করবেন, এবং আপনার আইডিতে যে অ্যাড ফ্রেন্ডের যে অপশনটা সেই অপশনটা কিন্তু চলে যাবে, মানে ওই অপশনটা কিন্তু হাইড হবে এবং হচ্ছে ফলো বাটন কিন্তু অ্যাড হবে। ওকে, তো এর জন্য প্রথমত আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে থ্রি ডট যে অপশন, গাইস থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এবং আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে ফলো করবেন। ওকে, একটু যদি ভুল করেন তাহলে কিন্তু আর কাজ করবে না গাইস। ওকে, তো এখান থেকে কি করবেন, এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এবং যারা মূলত ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটা কিন্তু বেড়ে যায়। অবশ্যই গাইস লাইকটা মাস্ট বি করে দিবেন। ওকে, তো গাইস এরকম অপশন আসবে, এখান থেকে আপনি কি করবেন, প্রথমত হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডিতে প্রোফাইলে চলে যাবেন। ওকে, তো প্রোফাইলে আগে হচ্ছে আমাদেরকে সেটিং করতে হবে, তো এর জন্য আমরা কি করবো, এখান থেকে হচ্ছে আমরা যখন হচ্ছে প্রোফাইলে আসবো, প্রোফাইলে আসার পর এখান থেকে হচ্ছে এখানে দেখতে পাবো হচ্ছে থ্রি ডটের আইকন। গাইস, এখান থেকে আমরা কি করবো, এখান থেকে হচ্ছে থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিব। আমরা কিন্তু এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করছি, তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন হচ্ছে নিচে টার্ন অন প্রফেশনাল মোড। ওকে গাইস, এখান থেকে আপনি কি করবেন, টার্ন অন প্রফেশনাল মোড যে অপশনটা এটাকে প্রথমত আপনাকে কি করতে হবে, এখান থেকে অন করে নিতে হবে, এবং আপনার ফেসবুক আইডিতে যদি হচ্ছে লকটা, মানে ফেসবুক আইডি যদি লক করা থাকে তাহলে কি করবেন, আপনি ওটা আনলক করবেন। আনলক করার পরে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে এই অপশনটা পাবেন, মানে হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড। ওকে, তো এটাতে ক্লিক করবেন, করার পর এরকম অপশন আসবে, এখান থেকে আপনি টার্ন অন অপশনে একটা ক্লিক করবেন। ওকে, আপনি যখন হচ্ছে টার্ন অন অপশনে ক্লিক করবেন, একটু ওয়েট করেন, আপনার ফেসবুক আইডি কিন্তু হচ্ছে প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো কনভার্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর এখানে দেখতে পাবেন আপনার ফলোয়ার, ওকে, এবং হচ্ছে আপনার ফলোয়িং কিন্তু এখান থেকে দেখতে পাবেন। ওকে, তো যাই হোক, তো আমাদের কিন্তু এক নাম্বার সেটিংসটা হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় নাম্বার সেটিংসটা করবো। ওকে, এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে যে উপরে দেখতে পাবেন হচ্ছে সেটিংস এর অপশন। গাইস, এখান থেকে আপনি কি করবেন, সেটিং অপশনে ক্লিক করবেন। ওকে, তো সেটিং অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। গাইস, এখান থেকে আপনি কি করবেন, স্ক্রল ডাউন করে একদম নিচে যাবেন। ওকে, তো স্ক্রল ডাউন করে নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে হাউ পিপল ফিন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ। ওকে গাইস, এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে হাউ পিপল ফিন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন হচ্ছে এই অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম অপশন চলে আসবে। ওকে, এটা কিন্তু হচ্ছে ইম্পর্টিং সেটিং, এই সেটিংসটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, তো এরপর দেখেন এখানে কিন্তু একটা অপশন, সেটা হচ্ছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। ওকে, মানে হচ্ছে কে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। ওকে, এখানে কিন্তু আমাদের কিন্তু এভরিওয়ান দেওয়া থাকে, এভরিওয়ান দেওয়ার কারণ হচ্ছে সবাই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে এভরিওয়ান যে অপশনে এখানে ক্লিক করব, করার পর এখান থেকে এরকম একটা অপশন আসবে, এবং এখান থেকে হচ্ছে ফ্রেন্ড অফ ফ্রেন্ডটা দিয়ে রাখবো। ওকে, এবং অনেকেরই কি ফেসবুক আইডিতে কিন্তু হচ্ছে ওখানে অনলিমিট দেখা যাবে, তো অনলিমিটটা সিলেক্ট করলে কিন্তু আরও ভালো। ওকে, আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ফ্রেন্ড অফ ফ্রেন্ডটা দিয়ে রাখবেন, আমি এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ডটা দিয়ে রাখলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেন্ড অফ দিয়েছি, দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে কাজ শেষ, তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। ওকে, ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, এখন এখানে দেখতে পাবেন হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ওকে গাইস, এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। গাইস, এখান থেকে কিন্তু এটাকে আপনাকে পাবলিক করে দিতে হবে, পাবলিক থাকবে, এবং এটা যদি অনলিমিটেড থাকে এটাকেও আপনি পাবলিক করে নেবেন। ওকে, তারপর এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন, এবং নিচে যাওয়ার পরে আপনাকে এটাও কিন্তু হচ্ছে পাবলিক করে নেবেন। ওকে, তো সবগুলো আপনি এখান থেকে পাবলিক করবেন, এবং এখান থেকে হচ্ছে প্রোফাইল পোস্ট নোটিফিকেশন এটাকেও আপনাকে এভরিঅন করে দিতে হবে। এভরিঅন করে দেওয়ার পর আর কিছু করতে হবে না। সো এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন, আপনার কিন্তু হচ্ছে মোটামুটি সেটিংস কমপ্লিট। ওকে, এখন আমরা আপনাদেরকে আমি দেখাই যে ফলো বাটন সেট হয়েছে কিনা। ওকে, এর জন্য হচ্ছে আমি সুইচ করে অন্য একটা ফেসবুক আইডিতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে অন্য একটা ফেসবুক আইডিতে চলে এসেছি। এখন আমরা কি করবো, এখান থেকে হচ্ছে আমরা যে আইডিতে হচ্ছে ওই সেটিংসগুলো করেছিলাম, তো এখান থেকে ওই আইডিটা আমি এখান থেকে সার্চ করতেছি, এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি, তো এখান থেকে এমডি নিজাম ইসলাম এটি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইডিটা চলে এসেছে, এবং এখানে কিন্তু আপনি দেখতে
দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ফলো বাটন শো করতেছে ওকে এখানে কিন্তু হচ্ছে অ্যাড ফ্রেন্ডের অপশন নাই এবং আমরা যদি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করি তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু হচ্ছে অ্যাড ফ্রেন্ডের যে অপশনটা সেই অপশনটা কিন্তু নাই ওকে সো এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনারা অ্যাড ফ্রেন্ডটা বাতিল করে দিয়ে মানে হাইড করে দিয়ে সো এই অপশনটা হাইড করে দেওয়ার পর আপনার জাস্ট হচ্ছে এখানে ফলো বাটন দিতে পারেন ওকে তো ফলো বাটন দিলে হচ্ছে আপনাকে অন্য মানে আপনার যে অডিয়েন্সগুলান আছে যারা আপনি কি চাচ্ছেন হচ্ছে আপনার ফলোয়ার বাড়াতে সো এক্ষেত্রে আপনি এখানে ফলো বাটন অ্যাড করতে পারেন ওকে অনেকে কিন্তু আছেন আপনারা চাচ্ছেন ফলো বাটন অনলি হচ্ছে ফলো বাটন অ্যাড করতে প্রোফাইলে ওকে আশা করি আজকে ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে ওকে যদি গাইস ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন গাইস এই ছিল আজকের মূলত ভিডিও তো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ওকে এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন ওকে তো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম